الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد عبد الله مولاي স্কুল এন্ড কলেজ আইজিত অনলাইনে তোমাদের জানাচ্ছি স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে অনলাইনে ক্লাস নিচ্ছি আমি রেজা ইয়াসমিন ষষ্ঠ শ্রেণী বিষয় গার্হস্থ্য দশম অধ্যায় তাহলে তোমরা সবাই ক্লাসে মনোযোগী হও আজকে ক্লাস হলো খাদ্য চাহিদা আমরা এর প্রথম পাঠ হলো খাদ্য শক্তি এবং ক্যালোরি খাদ্য শক্তি হলো আমাদের তাহলে আমরা আগে জানবো খাদ্য শক্তিটা কি খাদ্য শক্তি হলো কোনো খাবারের ক্যালোরি পরিমাপকে খাদ্য শক্তি বলে আর যদি আমরা বলি যে তাহলে খাদ্য শক্তি কি এবং ক্যালোরি ডাবল কি খাদ্য শক্তি জানলাম তাহলে আমরা আরো জানবো ক্যালোরি হলো ক্যালোরি হলো খাদ্যের শক্তি পরিমাপের এককে ক্যালোরি আমরা খাবার থেকে প্রতিদিনই কি পাই শক্তি পাই কারণ প্রতিদিন আমরা অনেক খাবার খেয়ে থাকি বিভিন্ন ধরনের এই খাবারগুলো আমাদের পুষ্টি উপাদান করে আমাদের দেহের শক্তি উৎপাদন করে যেগুলো অনেক খাবার আছে যে যে আমরা এই শক্তি উৎপাদনের কারণে আমরা কি করতে পারি খেলাধুলা করতে পারি পড়ালেখা করতে পারি ইত্যাদি সব কাজেরই তো শক্তির দরকার হবে তাই আমরা এইসব খাবারের এই শক্তি অনেক দেখা যায় না অনুভব করতে পারি অনেক খাবারই দেখা যায় আমরা তরল খাবার যেমন মাপা হয় লিটারের সাহায্যে এবং অন্যান্য খাবারের মাপা হয় কেজির মধ্যে তাহলে ঠিক আমরা এই যে পরিমাণ ঠিক তেমনি খাবারের মধ্যে শক্তি পরিমাপ করার জন্য কিলো ক্যালোরি ব্যবহার করি এর জন্যই আমরা বলি আমরা অনেক সময় এখান থেকে এ ধরনের প্রশ্ন থাকতে পারে যে তরল খাবার কিভাবে মাপা হয় আমরা জানবো যে তরল খাবার মাপা হয় লিটারের সাহায্যে আর অন্যান্য খাবার কিভাবে মাপা হয় সেটা মাপা হয় কেজির মধ্যে প্রত্যেক মানুষই বেঁচে থাকার জন্য খাবার খায় খাবারকে দেখা যায় শক্তি জোগাড় করে সেই শক্তির সবারই বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন হয় তাই অনেক সময় দেখা যায় শারীরিক পরিশ্রমের জন্য বেশি খেতে হয় আবার সেটা বেশি ক্যালোরি প্রয়োজন হয় আবার যখন অনেক সময় দেখা যায় কম পরিশ্রমের জন্য কম খাবার খেতে হয় যাতে কম ক্যালোরি প্রয়োজন হয় অর্থাৎ খাদ্যের আমরা যে শক্তি পরিমাপের একটাই আমরা বলতে পারি সেগুলাই হলো ক্যালোরি আর এরপরে হলো শক্তির উৎস এই শক্তির উৎসটা কোথা থেকে আসছে এটাও তো আমরা খাবার থেকেই তো আমরা কি করি শক্তি পাই এই সেই খাবার থেকে এই শক্তির উৎস এসেছে আমরা যেমন অনেক অনেক খাবার আছে বেশি বেশি ক্যালোরি থাকে ক্যালোরি থাকে যেমন তেল ঘি বাজার খাবার গুড় মিষ্টি ইত্যাদি এগুলোর মধ্যে বেশি বেশি ক্যালোরি থাকে এবং এসব খাইলে শক্তি বেশি হয় আবার অনেক খাবার আছে যেগুলো ক্যালোরি কম যেমন শাকসবজি শসা খিরা লেবুস পাতা আমলকি বাদামি লেবু পেয়ারা ইত্যাদি এতে দেখা যায় যে কম ক্যালোরি আছে এবং শক্তিও কম তাহলে আমরা এই যে খাবার এই খাবারগুলো আমরা কিভাবে পুষ্টি উপাদানের থেকে প্রাপ্ত শক্তি কিভাবে অর্জন করতে পারি তাহলে আমরা জানি যে পুষ্টি উপাদান থেকে আমরা প্রাপ্ত শক্তিগুলো কিভাবে পাই যেমন 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে প্রায় 4 কিলোরি পাওয়া যায় তেমনি
ग्राम प्रोटीन से के प्राय 4 किलो किलो कैलोरी पावा जाए। दूध 1 ग्राम एक से के प्राय 9 किलो कैलोरी पावा जाए। তাহলে আমরা এখান থেকে আরো কিছু জানতে পারলাম পুষ্টি উপাদানের থেকে প্রাপ্ত শক্তি কিভাবে আসে। প্রত্যেকটা মানুষের এই খাদ্যের শক্তির চাহিদা বা প্রয়োজনটা নির্ভর করে তার পরিশ্রমের উপর। অনেক সময় দেখা যায় কোন কাজ যদি বেশি কাজ পরিশ্রমের কাজ করে, যেমন রিক্সা চালক, ব্যাংক চালক, এদের পরিশ্রম অনেক পরিশ্রম, এদের কাজ কি করতে হবে, বেশি বেশি ক্যালোরি যুক্ত খাবার খেতে হবে। আবার অনেক কাজ আছে কম পরিশ্রম, যেমন অফিস আদালতে কাজ, তাহলে তাদের কি করতে হবে, কম ক্যালোরি যুক্ত খাবার খেতে হবে। আমরা জানি যে এই যে আরো একটা বিষয় আমাদের জানতে পারি যে বড়দের তুলনায় আমাদের শিশুদের বেশি ক্যালোরি যুক্ত খাবার প্রয়োজন হয়, কারণ এই শিশুদের দৈহিক শক্তি বৃদ্ধি হয় দ্রুত গতিতে, যার জন্য ওই সময় তাদের কি খাওয়াইতে হয়, ক্যালোরি যুক্ত খাবার খাওয়াইতে হবে। অনেক সময় দেখা যায় কেউ যদি দীর্ঘদিন ধরে যদি তার চাহিদার তুলনায় বেশি ক্যালোরি যুক্ত খাবার খায়, তাহলে তার শরীরে মোটা হয়ে যাবে। আর যদি দীর্ঘদিন ধরে চাহিদার তুলনায় কম খাবার খায়, তাহলে সে তার ওজন কমে যাবে, সে অসুস্থ হয়ে পড়বে। যার জন্য আমাদের কি করতে হবে, শরীরের ওজনের ওজন স্বাভাবিক রাখতে হলে প্রয়োজনের বেশি এবং কম কোনোটাই করা যাবে না, যার যা দরকার সেভাবে তাকে খাদ্য খেতে হবে। তাহলে আমরা খাদ্য শক্তি ক্যালো কি এবং ক্যালো ক্যালোরি কি এবং এটা সাথে পুষ্টি উপাদান পাওয়া যায় এটা জানতে পারলাম। এরপর আমরা দ্বিতীয় পাঠে জানতে পারবো সুষম খাদ্য, সুষম খাদ্যটা কি। আমরা শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন আমরা প্রত্যেকে কি করি, পুষ্টি উপাদান বা 6টি উপাদানে প্রয়োজন মতো গ্রহণ করতে হবে। দৈনন্দিন খাবারের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণ থাকে তাকে সুষম খাদ্য বলে। আমরা এক কথায় বলতে পারি পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য সুষম খাদ্য, যে খাদ্য কিন্তু 6টা উপাদানে বিদ্যমান থাকে। তাহলে আমরা যেমন ধরো মিনু এবং অন্তরা দুইজনই একই শ্রেণীতে পড়ে, তাদের বয়স একই, বয়স একই শ্রেণীতে পড়ে এবং পাশাপাশি বাড়িতে বসবাস করি। মিনু মেয়েটা প্রতিদিন ভাত রুটির পাশাপাশি মাছ মাংস এবং যথেষ্ট পরিমাণে শাক সবজি মৌসুমি ফল খায়, কিন্তু অন্তরা শাক সবজি ফল একদমই পছন্দ করে না, সে কি করে শুধুমাত্র মাংস দিয়ে ভাত খায়। কিন্তু দেখা যায় মিনু তার পরিমাণ মতো খাওয়াতে দেখা যায় মিনুর স্বাস্থ্য ভালো, সে সহজে অসুস্থ হয় না এবং স্কুলে নিয়মিত উপস্থিত থাকে, পড়াশোনায় মনোযোগী, পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। কিন্তু এই যে অন্তরা না খাওয়ার দরুন সে নানা ধরনের অসুখে আক্রান্ত হয়, ফলে সে স্কুলে অনিয়মিত, সে পড়াশোনায় মনোযোগ কম এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। এই থেকে আমরা বুঝতে পারি যে মিনি বিভিন্ন ধরনের খাবার পর্যাপ্ত পরিমাণ খায় বলে তার প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ হয়। অন্যদিকে অন্তরা প্রয়োজনের চেয়ে কম খাবার গ্রহণ করে, ফলে তার প্রতিদিনের চাহিদা পূরণ হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কি করতে হবে, সবাইরে সেই পর্যাপ্ত পরিমাণে যে যার দরকার সেগুলো খেতে হবে, যার জন্য তোমরা যদি সেইভাবে খাওয়া দাওয়া করো তাহলে ঠিক মতো সুস্থ থাকবে এবং লেখাপড়াও ভালোভাবে করতে পারবে, সেই ইয়ার মতো অন্তরার মতো। অন্তরা এবং সেই মিনু এবং অন্তরা, মিনু কী করছে, ভালোভাবে খাওয়াতে সে ভালো সবসময় সুস্থ থাকে, পড়ালেখা করতে পারে, ফলাফল পরীক্ষার ফলাফল ভালো করে, কিন্তু অন্তরা দেখা যায় যে না খাওয়ার জন্য সে অসুস্থ হয়ে পড়ে, সবসময় অসুস্থ থাকে, সে পরীক্ষা নিয়মিত দিতে পারে না, ক্লাস করতে পারে না, যার জন্য সে ভালো ফল করতে পারে না। তাহলে আমরা জানি যে এই যে সুষম খাদ্যের মধ্যে তাহলে আমাদের কী করতে হবে, এই প্রয়োজনীয় যে খাদ্যগুলো
সেগুলা পশুর না ঠিকভাবে খেতে হবে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ধাতব লবণ, পানি এবং ক্যালোরি সরবরাহ করে। আমরা যদি মনে করি এই যে খাবার, এই খাবারগুলো ঠিক মতো খাই তাহলে আমরা সুস্থ থাকব। প্রত্যেকটা ঠিকভাবে খেতে হবে, কিন্তু তার মধ্যে যদি আমরা শুধুমাত্র একটা দুইটা খাই তাহলে আমরা কি করতে পারবো না, সুস্থ থাকতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে যে এই যে বিভিন্ন ধরনের যে ইগুলা খাবারগুলা, সেই খাবারগুলা এই সমনে যে খাবার দেখা যাচ্ছে সেই খাবারগুলা ঠিক মতো খেতে হবে। আর যদি এই যে খাবার দুই একটা খাবার এগুলা ছাড়া যদি আমরা দুই একটা বাদ দিয়ে যদি এতগুলা খাবার বাদ দিয়ে দুই একটা খাই তাহলে আমাদের পুষ্টি সাধন ঠিক মতো হবে না। তাহলে আমাদের কি করতে হবে যে সুষম খাদ্য খাদ্য সুষম করার কিছু উপায় অবলম্বন করতে হবে। সেই উপায়গুলা কি কি, প্রতিদিন প্রতিবেলায় আমাদের প্রতিবেলায় খাবারে মাছ মাংস ডাল ভাত রুটি শাক সবজি ফল তোল দুধ ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্যের অন্তর্ভুক্ত করা। এই খাদ্যগুলো আমাদের কি করতে হবে প্রতিদিন খেতে হবে। আর দ্বিতীয় নম্বর হলো বিভিন্ন ধরনের খাদ্য নির্ধারিত পরিমাণে গ্রহণ করা, প্রতিদিনই ঠিকভাবে খেতে হবে। এরপর প্রতিবেলা খাবারে মৌসুমি শাক সবজি ফল মূল ফল জাতীয় খাবার ফল রাখা। আমাদের প্রতিদিন একদিন খাইলে হবে না, তাহলে আমাদের প্রতিদিনই পরিমাণ মতো খেতে হবে। চার নম্বর হলো প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি পান করতে হবে। আমরা অনেক সময় দেখি অনেক ছেলেমেয়েরাই পানি পান পানি খেতে চায় না, যার জন্য বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমাদের কি করতে হবে তাহলে প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি পান করতে হবে। এরপর দৈনিক প্রয়োজনীয় মোট কিলো ক্যালোরি 50 থেকে 60% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, 20 থেকে 30% স্নেহ জাতীয় খাদ্য এবং 20 থেকে 25% প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা হবে। আমাদের এই অনুযায়ী যদি আমরা প্রতিদিন খাবার খাই তাহলে আগে আমাদের 25 থেকে 60% কার্বোহাইড্রেট খেতে হবে এবং 20 থেকে 30% স্নেহ জাতীয় খাবার এবং 20 থেকে 25% প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে আমরা খাদ্য ঠিক মতে আমাদের শরীর সুস্থ থাকবে। এরপরে হলো যে এখানে এই যে এগুলা তাহলে আমরা আরো কিছু জানবো যে এই যারা প্রাপ্ত বয়স্ক তাদের জন্য কমপক্ষে কি করতে হবে। তাদের জন্য কমপক্ষে 30 গ্রাম তেল, 20 গ্রাম গুড় বা চিনি না থাকলে তাদের ক্যালোরির ঘাটতি থাকবে। এর জন্য তাদের জন্য প্রতিদিন কি করতে হবে তেল গুড় বা চিনি অন্তর্ভুক্ত খাবারের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা সুষম খাদ্যের যে উপায়গুলো জানতে পারলাম, তাহলে আমরা এখন কি জানবো আমরা আরেকটু এর মধ্যে আরেক কিছু কিছু জানতে পারি, যেমন সুষম খাদ্যের গুরুত্ব, খাদ্য গ্রহণের গুরুত্ব আমরা দেখি কি গুরুত্ব আছে দেখি। শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ সকল পুষ্টি উপাদান সরবরাহ করার জন্য সুষম খাদ্য গ্রহণ অপরিসীম। যে খাবার আছে সেগুলো আমাদের কি করতে হবে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, তাহলে আমাদের শরীর সুষম হবে। আমরা শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত খাদ্য শক্তি সরবরাহ নিশ্চিত করার জন্য সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব রয়েছে। আমরা যদি শরীরের চাহিদা অনুযায়ী যে ধরনের যেহেতু খাবার দরকার সেগুলো পর্যাপ্ত না খেতে হবে, তাহলে আমরা কি করতে পারবো সুষম খাদ্য গ্রহণের জন্য এর মধ্যে এগুলা করলে তাহলে এই সুষম খাদ্যের গুরুত্ব অনেক বেশি রয়েছে। শরীরের চাহিদা চেয়ে বেশি খাদ্য গ্রহণ করলে শরীর মোটা হয়ে যাবে, রোগ দেখা দেবে। কম খেলে শরীর শুকিয়ে যাবে, শিশুদের বর্তন ব্যাহত হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তাহলে আমাদের শরীরের চাহিদার অনুযায়ী আমাদের কি করতে হবে খাদ্য গ্রহণ করতে হবে। বেশি খাইলে আমাদের কি হবে মোটা হয়ে যাবে, আবার কম খেলেও শুকিয়ে যাবে। এতে দেখা যায় যে শিশুদের বর্ধন হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে শরীরকে স্বাভাবিক ভাবে সুস্থতা রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অত্যাবশ্যক। তাহলে আমরা
জানতে পারলাম যে কি কি খেলে আমাদের শরীর বেশি খেলে কি হয়, কম খেলে কি হয়, তাহলে আমরা বেশিও খেতে পারবো না, কমও খেতে পারবো না, আমরা কিভাবে খাবো আমাদের পরিমাণ মতো যার যা দরকার সেই অনুযায়ী খেতে হবে। আরেকটা হলো অপুষ্টিকর প্রতিরোধ করার জন্য সুষম আহার গ্রহণ করা গুরুত্বপূর্ণ। অপুষ্টিকর খাবার সেগুলা কি করতে হবে, প্রতিহত করতে হবে, সেগুলা খাবার থেকে বাদ দিতে হবে। সেটাও একটা খাবারের মধ্যে সুষম আহার জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা তাহলে খাবারের সুষম খাদ্যের উপায়গুলো জানতে পারলাম, তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা খাদ্য চাহিদা থেকে অনেক কিছু জানতে পারলাম। তোমরা আজকে এখানেই শেষ করছি, তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, সামনে 20 তারিখ থেকে পরীক্ষা, যার যার বাসায় সবারই সিলেবাস আছে, 20 তারিখে পরীক্ষা, সব সাবজেক্টই তোমরা সিলেবাস অনুযায়ী ভালো করে লেখাপড়া করবে, যাতে তোমরা ভালো করতে পারো। কারণ এই পরীক্ষায় খারাপ করলে বার্ষিক পরীক্ষায় প্রমোশন পাবে না। তাই শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তাই গিয়া তোমরা ভালোভাবে লেখাপড়া করো, যাতে ভালো 20 তারিখ থেকে পরীক্ষায় সবাই অংশগ্রহণ করতে পারো এবং পরীক্ষা ভালো করতে পারো। তাহলে তোমরা আগামী দিনে বাড়ির কাজ লিখে নাও, তোমরা সবাই দশমাধ্যায় পাঠ 3-4 তোমরা আগামী ক্লাসে সবাই এই পড়াগুলা প্রতিদিনের পড়াগুলা প্রতিদিন শিখবে, ভালো করে দেখবে যে এখানে কি ধরনের সৃজনশীল এবং ভূনির্বাচনী প্রশ্ন থাকতে পারে, তোমরা পড়লেই বুঝতে পারবে এবং তোমরা ভালোভাবে সবাই প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য। আজকের জন্য এখানে শেষ করছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, করোনামুক্ত থাকো, তোমরা বরের এই খারাপ ভাইরাস থেকে তোমরা সবাই সাবধান থাকো, কেউ যদি প্রয়োজন বিশেষ প্রয়োজন হলে, কেউ ঘরের বাইরে হলে তোমাকে মাস্ক পরবে, খুব সাবধানতা অবলম্বন করবে। এখানেই শেষ করছি, ধন্যবাদ, খুদা হাফেজ।